জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবও কিন্তু একসময় সাংবাদিকতা করেছেন, তারা সব তো আত্মজীবনী পড়লেই আপনারা সেটা জানতে পারবেন যে শুধু পত্রিকায় সাংবাদিকতা না, আবার পত্রিকায় বেচার কাজও করেছেন। স্কয়ার গ্রুপ দিয়েছে, তারপরে ইত্তেফাক, ডেইলি অবজারভার, অবজারভার মাত্র 10 লাখ টাকা দিচ্ছে, আর আর এর ছাড়া আর কেউ দেয়নি। কোথায় থাকবো এখন? গণভবনে আছি, ভালো কথা, এখান থেকে যে উঠবো কোথায় সে জায়গাটা তো নেই। আমি নিজের জন্য চিন্তা করি না, কিন্তু আমি সবার জন্যই ভাবি। আজকের অনুষ্ঠানের সভাপতি সহকর্মী বৃন্দ এবং সাংবাদিক নেতৃবৃন্দ, বিএফ ইউজে ও ডি ইউজে নেতৃবৃন্দ, সাংবাদিক বৃন্দ এবং সুধীমণ্ডলী, এবং যারা আজকে এখানে অসুস্থ, অসচ্ছল এবং দুর্ঘটনাজনিত কারণে আহত সাংবাদিক এবং নিহত সাংবাদিক পরিবারের যে সদস্যরা উপস্থিত রয়েছেন, সকলকেই আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার নেতৃত্বে আমরা স্বাধীনতা অর্জন করেছি। আমি স্মরণ করছি 75-এর 15 আগস্ট, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব সহ আমার মা ভাই সহ পরিবারের যারা শাহাদাত বরণ করেছেন তাদেরকে। আমি স্মরণ করি জাতীয় 4 নেতা, 10 লক্ষ শহীদ এবং 2 লাখ নির্যাতিত মা বোন, বীর মুক্তিযোদ্ধাদের প্রতি জানিয়ে আমার সহস্রদের সালাম। আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবও কিন্তু একসময় সাংবাদিকতা করেছেন, তারা সব তো আত্মজীবনী পড়লেই আপনারা সেটা জানতে পারবেন যে শুধু পত্রিকায় সাংবাদিকতা না, আবার পত্রিকায় বেচার কাজও করেছেন, ইত্তেফাক বা ইতিহাস বা এইসব পত্রিকার জন্য। কাজে সেদিক থেকে বিবেচনা করলে আমি আপনাদের একজন পরিবারের সদস্য বলতে হবে। জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিব বাংলাদেশের জনগণের জন্য যে স্বাধীনতা সংগ্রাম করেছিলেন, সেই ভাষা আন্দোলন থেকে 1947 সালে যখন আমাদের মাতৃভাষা কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়, তখন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র ছিলেন, তারই উদ্যোগে এই আন্দোলন সংগ্রাম শুরু হয় এবং এই জন্য বারবার তাকে কারাবরণও করতে হয়। কিন্তু এই সংগ্রামের একটাই লক্ষ্য ছিল যে বাংলাদেশের মানুষকে ক্ষুধা দারিদ্র থেকে মুক্ত করে একটা উন্নত জীবন দেবেন, শোষণ বঞ্চনার হাত থেকে মুক্ত করবেন এবং বাংলাদেশটাকে সুন্দর উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবেন। আর সেই লক্ষ্য নিয়েই কিন্তু তিনি ধীরে ধীরে এদেশের মানুষকে স্বাধীনতার চেতনা উদ্বুদ্ধ করেন এবং তারই নেতৃত্বে আমরা স্বাধীনতা অর্জন করেছি। স্বাধীনতার পরপরই জাতির পিতা 1972 সালে মত প্রকাশের স্বাধীনতা এবং সকল মানুষের সমান অধিকারের কথা, এটা আমাদের যে সংবিধান তিনি আমাদের উপহার দিয়েছেন মাত্র 9 মাসের মধ্যে, সেই সংবিধানে কিন্তু সেটা বর্ণিত রয়েছে। এবং সেই সাথে সাথে মানুষের যে স্বাধীনভাবে চিন্তা, তাদের বিবেক এবং তাদের মত প্রকাশ সব কিছুর যে একটা মৌলিক অধিকার আছে, সেই অধিকারটাও কিন্তু সংবিধানে দেয়া আছে। এবং তিনি প্রেসের স্বাধীনতা রক্ষা এবং সংবাদপত্র সংবাদ সংস্থার মান উন্নয়নের উদ্দেশ্যে প্রেস কাউন্সিল আইনটাও তৈরি করে দিয়ে যান এবং তারই ফসল আজকের এই প্রেস কাউন্সিল। কাজে তিনি কিন্তু মানে সাংবাদিকতাকে সবসময় গুরুত্ব দিয়েছেন, আর তার আত্মজীবনী পড়লেই আপনারা দেখবেন সেই কলকাতায় থাকতেই যখন প্রথম পত্রিকাটা বের হলো, তখন দৈনিক ইত্তেফাক পত্রিকা, তার পূর্ববঙ্গের প্রতিনিধি তিনি ছিলেন এবং সেই সাথে সাথে পরবর্তীতে ইত্তেফাকেও তিনি কাজ করেছেন। মানে সবসময় সাংবাদিকতার সাথে অত্যন্ত মানে সম্পৃক্ত ছিলেন। কাজে আমরা মনে করি যে আজকেও বাংলাদেশ স্বাধীন দেশ, কিন্তু এর আমাদের উপরে ঝড়ঝাপটা কম যায়নি। যে গণতন্ত্র প্রতিষ্ঠা এবং মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল 75-এর 15 আগস্ট, জাতির পিতাকে হত্যার পর সেই স্বাধীনতা কিন্তু ক্ষুণ্ণ হয়ে যায়। এখানে একটি জিনিস মনে রাখতে হবে, পাকিস্তান আমলে সবসময় যেমন মিলিটারি ডিক্টেটররা বারবার ক্ষমতা এসেছে, আর তারই পদাঙ্গ অনুসরণ করে কিন্তু 75-এর পরে সেই ক্ষমতা ওই একইভাবে একই পন্থায় দখল করা হয়েছে। আর এরই বিরুদ্ধে আমরা সংগ্রাম করেছি, আন্দোলন করেছি, গণতন্ত্র প্রতিষ্ঠা করেছি, জনগণের ভোটের ও ভাতের অধিকার প্রতিষ্ঠা করেছি,
যার ফলে আজকে আমরা জনগণের সেবা করার সুযোগ পেয়েছি। 96 সালে আমি যখন সরকার গঠন করি তখন কিন্তু মাত্র একটা টেলিভিশন, সেটা হচ্ছে সরকারি টেলিভিশন, যদি সবার মনে থাকে। আর আমরা তো আবার ভুলে যাই, 6 ঋতুর দেশ, ঋতুও বদলায়, মনও বদলায়, স্মৃতিশক্তিও লোপ পায়, সেটাই হচ্ছে আমাদের কথা। তখন কিন্তু একটা মাত্র টেলিভিশন, সরকারি টেলিভিশন, আর সংবাদপত্র ছিল কয়েকটি, সীমিত। স্বাধীনতা পরপর কিন্তু যেহেতু যুদ্ধ বিধ্বস্ত একটা দেশ এবং অনেক সংবাদ, আপনারা জানেন যে অনেক সংবাদপত্র কিন্তু পাকিস্তানের হানাদার বাহিনী পুড়িয়ে দিয়েছিল, সে দি পিপলস পত্রিকা থেকে শুরু করে ইত্তেফাক সহ অনেক পত্রিকা অফিসে পুড়িয়ে দেয়। তো যে কারণে আমাদের সবসময় জাতীয় পার্টির লক্ষ্য ছিল যে এদেশের মানুষের জন্য মত প্রকাশের স্বাধীনতা থাকে। তো আমরাও যখন সরকার গঠন করলাম, না তার আগে জাতীয় পিতা কিন্তু যে সমস্ত, যেহেতু প্রত্যেকটা পত্রিকা তখন বিধ্বস্ত, সমস্ত সাংবাদিকদের সরকারি চাকরির মর্যাদা তিনি দিয়েছিলেন এবং চাকরির সুযোগও করে দিয়েছিলেন। আমরা আওয়ামী লীগ সরকার আসার পরে আমরা দেখলাম যে আমাদের সংবাদপত্র ছিল খুব হাতে গোনা কয়েকটি। তখন কিন্তু অবাধে আরও সংবাদপত্র যাতে প্রকাশিত হতে পারে সেই ব্যবস্থা যেমন করে দিই, তেমনি প্রাইভেট টিভি চ্যানেল প্রথমে আমরা দিতে শুরু করি। প্রথমে 3টা দিলাম, তারপর আস্তে আস্তে তো অনেক বৃদ্ধি করা হয়েছে। সে সময় অনেকে বাধা দিয়েছিলেন যে প্রাইভেটে টিভি চ্যানেল দেওয়া ঠিক হবে কি না। আমার একটাই লক্ষ্য ছিল, সত্যি কথা বলতে কি, আমি সবসময় যে কাজই করেছি সেখানে আমার লক্ষ্য ছিল কর্মসংস্থান সৃষ্টি করা। আমি এটাই বলেছিলাম যে যত বেশি আমরা টেলিভিশন দিতে পারবো সেখানে বহু ধরনের, মানে সাংবাদিক থেকে শুরু করে শিল্পী, সাহিত্যিক থেকে শুরু করে আমাদের অনেকেরই সুযোগ হবে, টেকনিশিয়ান সকলে, যে তারা কাজ পাবে, চাকরি পাবে এবং তাদের জীবন চলতে পারবে। সেভাবেই কিন্তু আমরা এই টেলিভিশনটা উন্মুক্ত করে দিই। আমরা সবসময়, আমি নিজে মনে করি যে প্রত্যেকটা জায়গায় যে আমরা যে যেখানে যে যে দায়িত্ব পালন করি, দায়িত্ব পালনের সাথে সাথে আমাদের কর্তব্যবোধটাও কিন্তু থাকতে হবে, এটাও কিন্তু মাথায় রাখা দরকার। আমি সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আইন 2014 এই জন্য প্রণয়ন করে দিয়েছিলাম, কারণ আমি যখনই সরকার এসেছি সবসময় আমরা একটা করেছি, যেমন সামাজিক নিরাপত্তা, সেই কর্মসূচি বাস্তবায়ন করেছি, যারা বয়োবৃদ্ধ, যারা বিধবা বা স্বামী গৃহীতা এবং যারা পঙ্গু, এমনকি অসচ্ছল মুক্তিযোদ্ধা, তাদেরকে আমরা সবসময় সহযোগিতা দিয়ে থাকি প্রধানমন্ত্রী কল্যাণ ট্রাস্ট থেকে, এবং আমি তো ব্যাপকভাবেই দিই এটা। আমার কাছে অনেক এ ধরনের মানে দরখাস্ত আসতো, তো আমি চিন্তা করব আমরা যখন থাকবো না এভাবে তো কেউ দেবেও না, সেটা বাস্তবতা, কারণ এর অভিজ্ঞতা আপনাদেরও নিশ্চয়ই আছে। তো সেই জন্য আমি চিন্তা করেছিলাম যে একটা যদি কল্যাণ ট্রাস্ট করি তাহলে সেখানে একটা ফান্ড থাকলে সেই ফান্ড থেকে যদি কেউ চিকিৎসার জন্য সাহায্য লাগে বা কোনো দুর্ঘটনায় আহত হয়ে থাকে বা কেউ যদি কর্তব্য পালন করতে যেয়ে মৃত্যুবরণ করে তাতে পরিবারগুলি অন্তত একটু সহযোগিতা পাবে, সে কথা চিন্তা করেই কিন্তু আমি সাংবাদিক প্রথমে কল্যাণ তহবিল করা হয়, তারপরে আমি একটা ট্রাস্ট আইন করে দিই। তহবিল করলে সেটা সবসময় যে থাকবে তাও না, কাজেও আসে না, কিন্তু ট্রাস্ট একটা সুরক্ষা দেয়, সেটা মাথায় নিয়ে এই ট্রাস্ট আইন করে এবং সিড মানিটাও আমি দিয়ে দিয়েছিলাম। এবং তারপরে আমাদের অনেক টেলিভিশন চ্যানেলের মালিক, পত্রিকার মালিক অনেকেই তো আছে বেশ অর্থশালী, সম্পদশালী, সবাইকে বলেছিলাম যে আপনারা কিছু কিছু অনুদান দেন। তো যা মনে হয় বেশ কিছু বোধহয় পাওয়াই গেছে, বেশ টাকা পয়সা বেড়েছে কিছুটা। তার প্রথম সিংহভাগ তো আমারই দেওয়া, মাত্র 3 জন না কয়জন দিয়েছে, স্কোয়ার গ্রুপ দিয়েছে, তারপরে ইত্তেফাক, ডেইলি অবজারভার, অবজারভার মাত্র 10 লাখ টাকা দিয়েছে, আর এর ছাড়া আর কেউ দেয়নি। তাহলে সবাইকে একটু ধরতে হবে আর কি, একটু ধরতে হবে, কারণ এটা তো ঠিক না যে আমরা এতগুলো টেলিভিশন এখন যারা চাচ্ছে দিয়ে দিচ্ছি, এই জন্য দিচ্ছি আমি। সত্যি আমার একটাই কথা যে ঠিক আছে, আর যাই হোক কর্মসংস্থান তো হবে, মানুষ কাজ পাবে, তো সেই কথা চিন্তা করেই আমরা করেছি। আর আপনারা জানেন যে করোনাকালীন সময়ে আমরা কিন্তু সব ধরনের মানুষ তাদেরকে কিন্তু সরাসরি আর্থিক
প্রণোদনা দিয়েছি, সহায়তা দিয়েছি, ব্যবসা বাণিজ্য চলার জন্য আর্থিক প্রণোদনা দিয়েছি। এবং এই যে আর্থিক প্রণোদনা দিতে যে ব্যাংকের সুদের হার কমিয়ে সেখানে কিন্তু সরকারের পক্ষ থেকে ভর্তুকিও দেওয়া হয়েছে, যাতে করে আমাদের ব্যবসা বাণিজ্যটা চলে। গার্মেন্টস শ্রমিক থেকে শুরু করে শ্রমিকদের বেতন সরাসরি তাদের হাতে পৌঁছে দেওয়া হয়েছে, এবং যারা একেবারে মানে হয়তো অনেকে হাত পাততে পারে, অনেকে হাত পাততে পারে না, তাদের জন্য আপনাদের মনে আছে 333 333 এই নাম্বারে ফোন করলে তাদের বাড়িতে খাবার দাবার যা দরকার হয়, যেটা প্রয়োজন আমরা পৌঁছে দেওয়া, সে ব্যবস্থাটাও করেছি। এখানে সরকারের পাশাপাশি আমাদের দলের নেতা কর্মী বা আমাদের সহযোগী সংগঠনগুলিও কিন্তু ব্যাপকভাবে কাজ করেছে, কারণ করোনাটা মোকাবেলা করা আমাদের জন্য একটা বিরাট ব্যাপার ছিল। আমরা বিনা পয়সায় টেস্ট করা, বিনা পয়সায় ভ্যাকসিনের ব্যবস্থা করে দিয়েছে, কারণ অনেক উন্নত দেশও কিন্তু করেনি, এবং সেখানে কিন্তু অগ্রাধিকারে সাংবাদিক কর্মীরাও কিন্তু সবার আগে পেয়েছে, কারণ আমরা এক একটা ধাপে ধাপে করা, যে একটা হচ্ছে স্বাস্থ্যসেবা যারা দিচ্ছে তাদেরকে দেওয়া, আর সেই সাথে সাথে সাংবাদিকদেরও আমরা দিয়েছি। এভাবেই আমরা কিন্তু সাহায্য করে যাচ্ছি। আমি কাকে কত কী দিয়েছি সেটা বলতে চাই না, আমি শুধু শুধু বলবো যে আমাদের সংবাদপত্রে যারা কর্মরত সাংবাদিক কর্মচারী বা প্রেস শ্রমিকদের কল্যাণে ইতিমধ্যে মানে আমরা একটা ওয়েস্ট বোর্ডও কার্যকর করেছি, তবে এগুলি যেহেতু আমার বেসরকারি খাতটাই সব, এটা নির্ভর করে অনেকটা মালিকদের উপর। তারপর ইলেকট্রনিক মিডিয়া কর্মরত সাংবাদিকদেরও ওয়েস্ট বোর্ডের আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে এবং খুব শীঘ্রই এটা বাস্তবায়ন করা হবে। আর আপনাদের কল্যাণে গণমাধ্যম কর্মী চাকরি শর্তাবলী আইন সেটাও আমরা প্রণয়ন করে দেবো, যাতে সাংবাদিকদের আবাসনের জন্য বিশেষ প্রকল্পেরও উদ্যোগ নিয়েছি। এর মধ্যে অনেকে প্লট প্লট দেওয়া হয়েছে, আবার অনেকে পেয়ে বিক্রিও করেছে, কিন্তু আমি যেভাবে না দিই আমাদের কিন্তু অনেক সরকারিভাবে অনেক ফ্ল্যাট আমরা তৈরি করেছি, সেটা আপনি কিছু টাকা জমা দিয়ে কোনোটা 16 বছর বা কোনোটা 26 বছর পর্যন্ত কিন্তু আস্তে আস্তে টাকাটা শোধ দেওয়া যায় এবং একসময় নিজে মালিক হওয়া যায়। সেইভাবে কিন্তু আমরা অনেক ফ্ল্যাট তৈরি করেছি, যেটা যদি সাংবাদিকরা চান আমরা কিন্তু আপনাদের জন্য তার ব্যবস্থা করতে পারি। যেমন এই দেশে কোনো মানুষ ভূমিহীন থাকবে না, গৃহহীন থাকবে না, তাদেরকে আমরা ঘর করে দিচ্ছি। সেটা তো মানে সেমি পাকা এখন দালাল, প্রথমে প্রথম মাস যখন সরকারে এসেছিলাম তখন তো এত টাকা পয়সার অভাব ছিল, জায়গার অভাব ছিল, তখন আমরা আর ঘর দিলেও বিক্রি করে চলে যেত, তো বিক্রি যাতে করতে না পারি সেজন্য ব্যারাক হাউস তৈরি করে দেওয়া শুরু করলাম। টিনের ঘর করতাম, কিন্তু ব্যারাক হাউস করে দিতাম যাতে কেউ আর হাত দিতে না পারে। আর দ্বিতীয়বার আসার পর থেকে এখন আমরা বিনা পয়সায় ঘর করে দিচ্ছি, তাতে এটা হচ্ছে যে মানুষরা এখন ভবগুরুহে থাকবে না, রাস্তায় পড়ে থাকবে না, প্রত্যেকের একটা ঠিকানা হবে, আর ঠিকানার সাথে সাথে মানে বিনা সুদে তাদেরকে আমরা ঋণ দিচ্ছি এবং কাজের ব্যবস্থা করে দিচ্ছি। আর এর মধ্যে অনেকেই নিজেরাও কাজ করেন সেভাবে, এবং আমাদের ওটাই হচ্ছে লক্ষ্য যে বাংলাদেশে একটি মানুষও ভূমিহীন থাকবে না, ঠিকানাবিহীন থাকবে না। আর আমি সাংবাদিকদের বলবো যে তারা যদি এই ফ্ল্যাট কিনতে চান, সরকারি ফ্ল্যাট যেগুলি আমরা তৈরি করছি সেখানে আমরা বিক্রি করছি, কারণ এই যে ন্যাম সম্মেলনের জন্য যখন আমরা ফ্ল্যাট তৈরি করি তখনই আমার একটা লক্ষ্য ছিল যে আমাদের এই সম্মেলনটা হওয়ার পর এই ফ্ল্যাটগুলি আমরা আমাদের কবি, শিল্পী, সাহিত্যিক, সাংবাদিক, আসলে তাদের কোনো চাকরিতে কোনো স্থায়িত্ব থাকে না, যখন হয়তো বয় বৃদ্ধ হয়ে যায় বা অসুস্থ হয়ে পড়ে তখন কী করে চলবে, তার কোনো মানে কোনো নির্দিষ্ট কোনো সুযোগই থাকে না। সরকারি চাকরি যারা করে তাহলে তো অবসর ভাতা পায়, যেমন আমাদের রাজনীতিবিদদের জন্য কিছু থাকে না, আবার সাংবাদিকদেরও কিছু থাকে না, সেটা বাস্তবতা। আমি নিজে এখন যাই না, এতদিন এটা চিন্তা হয়নি, মনে হয় যে কই এরপরে আমরা চলবো কীভাবে, তার কোনো যদি ব্যবসা বাণিজ্য করতাম সেটা আলাদা কথা, যারা ব্যবসা করে তাদের জন্য ঠিক আছে, কিন্তু আমরা যারা ব্যবসা করি না বা কিছুই করি না তা আমরা কীভাবে চলবো, কোথায় থাকবো? এখন গণভবনে আছি, ভালো কথা, এখান থেকে যে উঠবো কোথায় সে জায়গাটা তো নেই, এটা তো বাস্তবতা। তো যা আমি নিজের জন্য চিন্তা করি না, কিন্তু আমি সবার সকলের জন্যই ভাবি। তো আমি আপনাদের বলবো যে আপনাদের যদি কারো এরকম কিনতে চান, এটা আপনি কিস্তিতে দেবেন, প্রথমে একটা সামান্য কিছু দিলে তারপরে ওটা কিস্তিতে দেওয়া যাবে, সেই ব্যবস্থাটা আমরা সেভাবে কিন্তু ফ্ল্যাট আমরা তৈরি করে দিচ্ছি। আর তাছাড়া আর যদি মানে জায়গাও আমরা চাচ্ছি যে যদি আপনারা নিজেরা করতে চান তাহলে হয়তো যা একটা একটা জায়গা নির্দিষ্ট করে দিলাম যেখানে আপনারা ঘর করে নিতে পারবেন। তবে সহজ হয় ওটাই যে যখন কিস্তিতে ফ্ল্যাট নিলে তখন একটা স্থায়ী আবাসের ব্যবস্থা হয়। আর এখন তো যোগাযোগ ব্যবস্থা এত উন্নতি হয়েছে,
যে টুহি পাহাড় যেতে 22 ঘন্টা লাগতো, তারপরে গাড়িতে যেতেও 6-7 ঘন্টা লাগতো, এখন তো 2.5 ঘন্টার মধ্যে 3 ঘন্টার মধ্যে পৌঁছে যাওয়া যায়। তো এভাবে তো সারা বাংলাদেশের যোগাযোগ নেটওয়ার্ক আমরা করে দিয়েছি, কাজে এখন ঢাকার সাথে প্রায় সব জেলাগুলি আশেপাশে মিলে গেছে। তো সেই জন্য মানে যদি নিজে বাড়িতে নিজের গ্রামে নিজের জায়গায় যদি কেউ করতে চান, সেভাবে আমরা ব্যবস্থা করতে পারি।